हेलो गाइस, वेलकम बैक टू माय चैनल सोम्पा किचन। सोम्पा किचने चले एलाम एकटा नतून रान्ना निये, खासी मांस। खासी मांस झोल की करे बानाबे आर एतो सुंदर खेते होयेछे ना, आर तोमरा एरकम भावे एकबार ट्राई करो, देखबे खूब सुंदर लागबे खेते। तो चलो रेसिपिटा स्टार्ट करी। प्रथमे मांसटाके भालो करे धुये नेबे, आर धुये नेयार परे नून देबे, लंकार गुड़ो देवे और हलुद गुड़ो देवे और आदा रसुन और काचा लंका पेस्ट देवे और दई दिए भालो करे हाथ दिए माखिए नेबे, दिए किचुक्षण रेखे देवे आध घंटार मतो। फ्रिजे थाकले फ्रिजेओ रखते पारो और एकटु, हाँ सर्षार तेल किन्तु दिए देवे, दिते पारो नाओ पारो, तोमार इच्छे। तो आध घंटार मतो फ्रिजे बा एमनि रेखे दीते पारो। तो फार्स्टे कड़ा गरम करे नियेछि, तारपर दिए दियेछि तेल, दिए आलूगुलो भेजे निलाम। बड़ो बड़ो करे आलूगुलो भाजबे, खासी मांस तो बड़ो करेई भालो लागबे। आर एई जे गरम मसला निये नेबे तेजपाता। तो फार्स्टे कड़ाइ गरम करे तेल निये तेजपाता दिए देबे आर गरम मसला। तो ভালো করে এবার একটু নেড়ে নেবে, চিনি দিয়ে দাও। দিয়ে দেওয়ার পরে নেড়ে নিয়েছি, দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটাকে এবার আমি লাল লাল করে ভাজা করব। ভাজা হয়ে গেছে, এবারে আমি দিয়ে দিয়েছি রসুন বাটা। রসুন বাটাটাকে ভালো করে এবার মিক্স করব আমি পেঁয়াজের সাথে। तो ভালো করে তোমরাও নেড়ে নেবে। তো এটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি দেবো আদা বাটা। আদাটাকে ভালো করে এবার মিক্স করব আমি। আর কি বলতো, মাংস যত কষবে না মশলা, তত কিন্তু মাংসের টেস্ট হবে। আর আমি একটা বাটিতে হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি, নিয়ে এবার জল দিয়ে এবার সেটা দিয়ে দিয়েছিলাম। তো এবার মশলাটা ভালো করে আমি কষছি, কষা কষা হয়ে গেছে। এবার আমি একটু টমেটো দিয়ে দিলাম, হালকা কষার পর টমেটো দিয়ে দিয়েছি। তো আমার হয়ে গেছে কষানো কমপ্লিট। এবার দেবো আমি মাংস, এই যে মাখানো যে মাংসটা এটাও আমি দিয়ে দিলাম। তো এবার ভালো করে আমি কষছি। তো আমার কষা হয়ে গেছে, এবার আমি এতে দেবো জল। তো আমি জল দিয়ে দিলাম। আর আমি জৈত্র ফল এটা আমি গুঁড়িয়ে রেখেছিলাম, ওটাও আমি এবার মাংসর উপরে দিয়ে দেবো। তো মাংসর উপরে দিয়ে দিলাম। তৈরি আমার খাসি মাংসের ঝোল। যদি তোমাদের রেসিপিটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইবটা করে দিয়ে যাও। আর এরকম নতুন নতুন রান্না দেখতে গেলে সাবস্ক্রাইবটা করে দিয়ে যেতে হবে কিন্তু। আর মাংসটা সত্যি খুব টেস্টি হয়েছিল, ঘরে একবার ট্রাই করবে। ওকে, বাই।